কাতার বিশ্বকাপ যেন হয়ে উঠছে চূড়ান্ত ক্লাইম্যাক্সের নাট্যমঞ্চ। একের পর এক বড় নামগুলোর খেই হারানো সমীকরণ, মুলার, সুয়ারেজ, লুকাকুদের মতো বিশ্ব তারকাদের অনাকাঙ্ক্ষিত যবনিকা পতনের দৃশ্যে বিশ্ব ফুটবল অবাক। এমন হৃদয় ভাঙা ঢেউ বিশ্বমঞ্চ আগে দেখেনি, কারণ এত এত তারকাদের খালি হাতে ফেরা সত্যি অস্বাভাবিক। কিন্তু অনিশ্চিত ফুটবল নাটকে কোন চরিত্রের কোনটা শেষ দৃশ্য সেটা বোঝা বড় দায়। আট কপালে জার্মানি, মুলার নয়ারদের বিশ্বকাপ ভাগ্য যেন কাচের তৈরি প্রদর্শনী। জামাল মুসিয়ালা, সের্গি গ্যানারবি, কিমিশদের মতো ক্যাপাবল প্লেয়াররাও জার্মানির কপাল থেকে ঘুষে দিতে পারেনি দ্বিতীয়বারের মতো রাউন্ড সিক্সটিনে না ওঠার ব্যর্থতা। ইতিহাসে এই প্রথম জার্মানের দুই দুইবার কপাল পুড়ল। এই দায় আসলে কার, কালো জাদুর মন্ত্র নাকি অন্য কিছু? জার্মানির রক্ষণভাগ এবারে তাদের সবচেয়ে বড় হতাশার নাম।